আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নাপাক পানির অংশটা আমার রেহেমের ভিতরে স্থাপন করলেন সেখানে তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বানাইলেন প্রথমে ওই নাপাক পানির টুকরাটাকে আল্লাহ পাক চল্লিশ দিনের ভিতরে প্রতি চল্লিশে পরিবর্তন করলেন চল্লিশ দিন পরে একটা রক্ত হয়ে গেল রক্ত হওয়ার পরে আরো চল্লিশ দিন পরে গুস্তির টুকরা হল আরো চল্লিশ দিন যখন গেল তখন তার মধ্যে হার হলো আবার হারের উপরে গুস্ত দ্বারা তাল্লা আল্লাহ প্রলেপ করলেন এইভাবে পাক রব্বুল আলমিন মায়ের গর্বের ভিতরে আপনাকে আমাকে বানাইলেন কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে হাত দেওয়ার কথা সেখানে হাত দিলেন যেখানে পা দেওয়ার কথা সেখানে আল্লাহ পাক পা দিলেন যেখানে নাক দেওয়ার দরকার নাক দিলেন যেখানে মুখ দেওয়ার দরকার সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দান করলেন কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইলেন যখন কোনো ব্যক্তি খাবারটাকে মুখের সামনে নেয় সাথে সাথে চোখ বলে দেই ওই খাবারটা ভালো না খারাপ সাথে সাথে নাক পর্যবেক্ষণ করে বলে দেই এই খাবারটা পচা নাকি ভালো এরপরে আমরা সহজেই খাবার খেতে পারি কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলমিন চোখটাকে যদি পিছনে দিতেন আর আল্লাহ পাক নাকটাকে যদি বগলের নিচে দিতেন কেমন হয়তো যখনই কোনো ব্যক্তি খাবারের প্রয়োজন হতো খাবারের লোকমা যখন নিত তখন চোখ তারা সামনে তো চোখ নেই দেখতেও পারবে না ওই ওই খাবারটা নেওয়া লাগতো চোখ বলে দিত ভালো খারাপ খারাপ আবার নাকের গ্রান নেওয়ার জন্য বগুলের নিচে তখন খাবার নিতে হতো এরপরে বগুলের নিচ থেকে যখন নাকো বলে দিত ভালো না খারাপ তখন এরপরে খাওয়া লাগতো কিন্তু আল্লাহ পাক কুদরতি ভাবে সুন্দর ভাবে সাজাইলেন খাবার মুখের কাছে নেওয়ার সাথে সাথে চোখ পর্যবেক্ষণ করে সেকেন্ডের ভিতরে বলে দেই নাক পর্যবেক্ষণ করে সেকেন্ডের ভিতরে বলে দেই খাবারটা ভালো না খারাপ পছা না গন্ধু এরপরে বান্দা বান্দিরা খাবার খায় আল্লাহ পাক রব্বুল আলমী তো আমাদের কিভাবে সুন্দরভাবে সাজাইলেন সুন্দর ভবী মায়ের গর্ভের ভিতর আল্লা পাক আপনাকে আমাকে বানাইলেন তিনটা অন্ধকারের ভিতর ইয়া খায়লুকুম ফি বুতনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি তিন তালাস তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বানাইলেন আর মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করলেন কিভাবে দেখুন যখন খাবারের প্রয়োজন হয়েছে মার নাবির সাথে সন্তানের নাবির সাথে একটা কালেশন আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন মার মাসিক ঋতুস্রাবের রক্তগুলো সন্তানের পেট দিয়ে পেটের ভিতরে গেছে নাবি দিয়া পাস হয়েছে ওই না পাক রক্ত গুলো পেটের ভিতরে মায়ের গর্বের ভিতরে জীবিত থাকলো জীবিত রইল এভাবে আলামিন করলেন আল্লাপাকুল আলমিন আলামিন, মায়ের গর্বের ভিতরে হাত দিলেন পাও দিলেন অঙ্গ পতঙ্গ দিলেন পাক রব্বুল আলামিন অঙ্গ পতঙ্গ দেওয়ার পরে যখন হাত পা নাড়াইতে পারে তখন পাক রব্বুল আলামিন মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন হাত পা যখন সন্তান গর্ভাবের ভিতরে নড়াচড়া করে তখন মা ঠিকমতে খেতে পারে না বসতেও পারে না দাঁড়ায়ও থাকতে পারে না শুয়েও থাকতে পারে না অনেক কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পেটের ভিতরে লালন পালন করলেন আবার যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে আসার এই ছোট্ট মাসুম সন্তানটা কি খাবে দুনিয়ার কেউ তার জন্য খাবার আবিষ্কার করতে পারে নাই দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কোনো দুনিয়ার কোনো বৈজ্ঞানিক ওই মাসুম দুধের শিশুটার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে নাই ওই খাবারের ব্যবস্থাটাও আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন আপনি আমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম ওই গর্ভের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন কুদ্রুতি ফ্লাক্সের ভিতরে এই সন্তানের খাবারটা কিভাবে রাখলেন দুনিয়ার ফ্লাক্সের ভিতরে যদি খাবার রাখা হয় পানি রাখা হয় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা হয়তো গরম থাকতে পরার পরে শেষ হয়ে যায় কিন্তু কুদরতি এমন 플্যাকসের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন মায়ের স্তনের মধ্যে আল্লাহ সন্তানের জন্য দুধ রিজার্ভ করে রাখলেন যে খাবারটা একেবারে পাতলাও না একবারে ঘনও না যেই খাবারটা একেবারে গরমও না আবার ঠান্ডাও না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য উপযোগী করে এবং খাবার দিলেন যে খাবারটা খেলে সন্তানের পুষ্টি হয় যে খাবার খেলে কখনো সন্তানের ঠান্ডা লাগবে না মায়ের দুধটা সন্তানের জন্য বড় নিয়ামত বড় ঔষধ অনেক আম্মা জানেরা সন্তানকে দুধ পান করাই না নিজের শরীর স্বাস্থ্য শুকে যাবে জন্য যার কারণে সন্তানের সাথে মা বাবার সাথে সম্পর্কটাও ভালো হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন এই কুদরতি ফ্লাস্কের ব্যবস্থা করলেন এই ছোট্ট সন্তানটা এই কুদরতি ফ্লাক্স থেকে দুধ পান করে করে আস্তে আস্তে বড় হলো দুই বছর আড়াই বছর পর্যন্ত এই কুদ্রুতি ফ্লাস্ক থেকে দুধ পান করলো একটা মুহূর্তের জন্য ওই দুধটা কখনো ঠান্ডা হয়ে যায় নাই কারণ ঠান্ডা যদি হয় সন্তানের ঠান্ডা লেগে যাবে কখনো পর্যন্ত এই দুধটা বসে যায় নাই ঘন যদি হয়ে যায় কচি কণ্ঠ গলা আটকে যেতে পারে আল্লাহ পাক হেফাজত করেছেন এই কুদরতি ফ্লাক্সের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের স্তনে দুধ পান করে বড় করলেন একটু লক্ষ্য করে আমরা দেখি আমি যখন ছোট্ট জেলাম পেটে ক্ষুধা পেয়েছি খাবার খাবো বা আমার পেটে ক্ষুধা পেয়েছে বলার মতন কোনো বাসা আমাদের ছিল না যখন আমি কান্না শুরু করে দিছি মায়ের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন মহাব্বতের জোয়ার সৃষ্টি করে দিয়েছেন মহাব্বতের তরঙ্গমালা সৃষ্টি করলেন যার কারণে ওই সন্তানটা যখন কান্না শুরু করে দেয় সাথে সাথে মা সমস্ত কাজগুলো ছেড়ে সন্তানটাকে বুকে নেয় সন্তানটাকে কোলে নেই সন্তানটাকে দুধ পান করায় আল্লাহ পাক রব্বুল এইভাবে আপনা কে আমাকে আস্তে আস্তে করে বড় করলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলছেন আমার আদরের সন্তানেরা জাল্লাপাক পাক তোমাকে বানাইলো জাল্লাপাক পাক আমাকে বানাইলেন যে আল্লাহ পাক কুল সৃষ্টি করলেন সুতরাং ওই আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না লা তুশরিক বিল্লাহ ইন হল শিরিক মহা জুলুম সুতরাং শিরিক করবানা আল্লাহর সাথে অংশী স্থাপন করবানা আল্লাহর কদমে সেজিদা করতে হবে আল্লাহর কদম ছাড়া কারো কদমে করা যাবে না